করে ফায়ার সার্ভিস আবার শুনে আসলাম। তো দেখলাম আর কি চার বন্ধু মিলে কোথায় যাচ্ছিল, হঠাৎ করে নাকি গাড়ির গ্লাসটা ভেঙে হঠাৎ করে আগুন ধরে গেল। সঠিক ঘটনাটা আমরা জানি না। চলন্ত গাড়িতে ভয়ঙ্কর আগুন, গ্লাস ভেঙে বাঁচলেন চার বন্ধু। রাজধানী আগরতলার পর নড়ছড়ের বৈরাগী বাজারে চলন্ত গাড়িতে হঠাৎ করে জ্বলে উঠল আগুন। দমকল কর্মীরা এসে আগুন নেভানোর আগেই পড়ে খাক গোটা ইকোস্পট গাড়ি। মঙ্গলবার রাত 10:30 নাগাদ বৈরাগী বাজার থেকে চারটি যুবক TR07A0283 নম্বরে ইকোস্পট গাড়ি নিয়ে আগরতলার উদ্দেশ্যে রওনা হয়। বৈরাগী বাজার এলাকাতে হঠাৎ করে গাড়িতে আগুন ধরে যায়। কাল বিলম্ব না করে গাড়ি থেকে নেমে পড়েন চালক সহ যাত্রীরা। খবর দেওয়া হয় নলছড় স্থিত দমকল অফিসে। ততক্ষণে আগুনের শিখা দেখে ছুটে আসেন স্থানীয়রা, কিন্তু দমকল কর্মীরা ঘটনাস্থলে এসে পৌঁছানোর আগেই আগুনের শিখা গ্রাস করে নেয় গোটা গাড়িটিকে। সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিয়ে গাড়ি থেকে নেমে যাওয়া চারজন যাত্রী অক্ষত থাকেন। এদিন স্থানীয় এক যুবক জানান, দমকলের শব্দ এবং আগুনের শিখা দেখে তারা ছুটে আসে। কিভাবে গাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল তা এখনও বলতে পারছে না। গাড়ির গোলযোগের কারণেও এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটতে পারে বলে জানান তিনি। কি দেখছিলে জানো? শুনলাম আমরা হঠাৎ করে ফায়ার সার্ভিস যাওয়া শুনে আসলাম। তো দেখলাম আর কি চার বন্ধু মিলে কোথায় যাচ্ছিল, হঠাৎ করে নাকি গাড়ির গ্লাসটা ভেঙে হঠাৎ করে আগুন ধরে গেল। সঠিক ঘটনাটা আমরা জানি না। তো এখন ফায়ার সার্ভিসের নিয়ে ওরা আগুন টাগুন নিবাচ্ছে। আচ্ছা, পুলিশ যদি আসে ওরা তদন্ত করে বুঝতে পারবে ওটা কি অ্যাক্সিডেন্ট ছিল নাকি অন্য কোনো সমস্যা ছিল। তো গাড়িরও প্রবলেম হতে পারে। আচ্ছা, গাড়িটা কোন জায়গার? গাড়িটা আমাদের এই পার্শ্ববর্তী এলাকার বৈরাগী বাজার, নটর ক্যান্ডের বৈরাগী বাজার এলাকার গাড়ি। আচ্ছা আচ্ছা। ত্রিপুরার পরিবেশক ঘোষ ট্রেডিং কোম্পানি, এনএস রোড, আগরতলা। মোবাইল 9436489735।